সঙ্গে থাকো সঙ্গী আমার রঙ্গ বুঝি না, আদারে বাদারে খুঁজি তোমায় খুঁজি না, বসে বসে খুঁজি কারে কে আমারে বলতে পারে, বসে বসে খুঁজি কারে কে আমারে বলতে পারে, জানো ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, বলে জাল ফেলেছি শরীর জেলের সাথে, সারা রাতে হাঁপিয়ে মোলাম সুখ হলো না তাতে, ধরবো বলে জাল ফেলেছি শরীর জেলের সাথে, সারা রাতে হাঁপিয়ে মোলাম সুখ হলো না তাতে, এ শরীর মন পেছল এমন, এ শরীর মন পেছল এমন, নাগাল পেও পাচ্ছি না, নাগাল পেও পাচ্ছি না, ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, বলে দালান ভিটে সব উঠেছে লাটে, পাকাল বলে রে পাকাল বলে দালান ভিটে সব উঠেছে লাটে, পাকাল বলে দালান ভিটে সব উঠেছে লাটে, জমিন পে মন ঘুমলো শরীর ঘুমোয় খাটে, সেই খাটের আবার ছয়টি পায়া কেমন তার কাটাই মায়া, সেই খাটের আবার ছয়টি পায়া কেমন তার কাটাই মায়া, খাটের আবার ছয়টি পায়া কেমন তার কাটাই মায়া, করেও পাচ্ছি না, ঠাউর করেও পাচ্ছি না, ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, সঙ্গে থাকো সঙ্গী আমার রঙ্গ বুঝি না, আদারে বাদারে খুঁজি তোমায় খুঁজি না, বসে বসে খুঁজি কারে কে আমারে বলতে পারে, বসে বসে খুঁজছি কারে কে আমারে বলতে পারে, কেন ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, ধরবো ধরবো করছি তবু ধরতে পারছি না, খালি দু বছর না, দু বছর তিন মাস পনেরো দিন, কখন দনমে তো, টাইমটা জানলে টাইমটাও বলে দিতে পারতাম, দাগে বাদ দাও, তুমি আমার ব্যাপারে ঠিক কি কি জানো বলো, আত্মা না না তেমন কিন্তু না, আরে ওটা তো আমার কর্তব্য, না না থপ্তাই জানো, খালি দুটো দিনের থারা এক, এই তুমি হাঁটলে কেন, না না এক্ষুনি তো হাঁটলে, এই তো এক্ষুনি, কি মানে তা কি কি মুক্ত হাতি হাতি, এই তুমি আমাকে বকতে তো বানাবে, আমাকে বকতে তো বানাবে, হ্যাঁ তুমি কি আমাকে গান্ধু পেতো নাকি, হ্যাঁ কেন হাঁটলে বলো, কেন হাঁটলে,
আমার কথা তুনে তো, আমার কথা তুনে তো, হুম ঠিক দৌড়েতি। আরে তোমার দুটি হাতি পায় তো হাতো, লুকিয়ে হাঁটবে কেন, মুখ ফুলিয়ে হাঁটো। দেখো আমি যে পরিমাণ ভাবি না, সেটা না কথায় প্রকাশ করতে পারি না, কথা দৌড়িয়ে দেয়, তত্ত্ব করে কথা বলতে পারি না। ওই তুদির ভাইগুলো বলে আমি নাকি তোতলা, কিন্তু আমি তোতলা নই, আমি একটু আর তো ট্যামারিং করি। আরে আমার কথা তুনে যদি তোমার হাতি পায় তো হাতো, কিন্তু লুকিয়ে হাঁটবে কেন, বুক পুলিয়ে হাঁটো, অপরাধ করে তো নাকি। দাকে বাদ দাও, এটা বলতেইলাম, শোনো। এক, এই থরে থদারুর কথা দিয়ে পথের কথা থরানন্দের থ্রিয়াল কিলিংটা তুলতে, সেটার আমি তদন্ত করছি। বাল বাজার থেকে আমাকে হায়ার করা হয়েছে, হে হে, আমি কে তা তোর করেই ফেলেছি, দু একদিনের মধ্যেই মালটাকে ধরে ফেলবো। তুমি নিত্যই দানোতে এতদিনে পাঁচ পাঁচটা খুন হয়ে গেছে, চিন্তা করো না। তুমি যদি আজকে থিলেক থাও, কেতটা থল করি তোমাকে আমি মদ খাওয়াবো, এই খাও তো। আর সিগারেট, বাবা ভেরি গুড, রোদ তা তো বউয়ের গুড। দ্বিতীয়ত, আমাদের এই তত্ত্বরে একটা ড্রাগ মাগলিনের কেত তুলতে, সেটারও আমি তদন্ত করতি। তবে যেটা আমি আজকেই তল করে ফেলবো, আর কিতক্ষণের মধ্যেই বেরোবো, মালটাকে ধরে ফেলবো। না না দূর, এক্ষুনি নিয়ে নেবো তোমার ইন্টারভিউ, কতক্ষণ লাগবে তার আগে বলো তুমি রেডি কি না। হ্যাঁ তো ফার্তে আমার যেটা ক্রাইটেরিয়া ছিল সেটা তো পূরণ হয়েই গেছে, তুমি একদম সাহিত্যিক। এবার তুমি কি লিখে তো সেটা আমি পড়তে চাই, দাও। ঠাকুর করে কে, আমি তো কলা তুতিনি। হেই এগুলো কি লেখা, তুমি কি লিখে তো, হ্যাঁ এই এটা তো তুতি বইয়ের পানু, তুমি কি লেখো, কি লেখো তুমি, হ্যাঁ না 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 না, তুমি বেরো এক্ষুনি, তুমি বেরো এক্ষুনি। অনেক হইতে তোমার কথা আমি অনেক শুনেছি, তুমি পানু লেখো, তুমি ইয়ারকি পেতো, বেরো এক্ষুনি, বেরো। আরে কি পড়ে দেখবো আমি এখন, আমি এখন পানু পড়বো, বলতে না আমি বেরোবো তোমায় নিয়ে আমার কাছে, ইয়ারকি মারতো তুমি আমার সাথে, তুমি বেরো এক্ষুনি, অনেক হইতে তুমি বেরো বেরো। আরে কি পানু মানে থাইত্ব, ঠিক আছে থনো, একটা ট্যাপটারি পড়তি, কিন্তু একটা ট্যাপটারি পড়বো, কিন্তু যদি আমার ভালো না লাগে, যদি ভালো না লাগে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবো, কথাটা মাথায় থাকে দেন, ঠিক আছে। একটা ট্যাপটার পড়া তোতা থালা ইয়ার্কি পেতে, দূর বড় তান্তির ছেলে, বিটিটা পুরো তত্ত্বাতে করে দিল থালার বাত্তা থালা, ভাই কি লিখে দিত রে ভাই, দারুন দারুন, উফ এটা পরে তো দার পরে না তারও পরে যাবে, অসাধারণ, কি দিতেলিং, কি বিবরণ, আরে এত দিতেলিং তো পানুর ভিডিওগুলোতেও থাকে না, অসাধারণ অসাধারণ, ভাবার বাইরে। দেখ আমি আসলে থেইতিলাম আমার গল্পগুলো একটু লিখলে মানে আমার নামটাম হবে, কিন্তু তোর গল্পগুলো পড়ে খেতে হবে কিনা জানি না, তবে আমার টেনশন রিলিজ হয়ে যাবে ভাই, নিশ্চিন্ত নিশ্চিন্ত। প্রথম স্টেপে তুমি পাত করে গেছো, এবার ফাইনাল স্টেপ তাহলে, এ ফোনটা কেনে, তোকে এখন আমি তিনটে প্রশ্ন করব, তার একদম ধতাপত উত্তর দিয়ে দে, ব্যাস হয়ে গেল, রেডি তো? কোয়েশ্চেন নাম্বার ১, অদিত যদি ফেলুদার আর তপ্ত যদি বোমকেতের অ্যাসিস্ট্যান্ট হতো তাহলে তাদেরকে কি বলে ডাকা হতো? পারলে না, আরে অদিতকে অদিত আর তপ্তকে তপ্তে বলেই ডাকা হতো, আরে দাঁড়িয়ে অ্যাসিস্ট্যান্ট দোক, তার তাদের নামের কি সম্পর্ক, মাইনার ঠিক, তাং দিদিক 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 দিদিক,
কইতেন নাম্বার টু, কৃতিরায়ের মাটি যদি মিতিন মাটি হয় তাহলে তার লোকের মাটি কে? এটাও পারলেন, এটা তো আরো তিমপিল। তার লোকের মাটি, তার লোকের মায়ের বোন, মাইনা ঠিক টাং দিদিক 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 দিদিক। এবার লাট করতেন, এটা কিন্তু তোমাকে পারতেই হবে। লক্ত বলন মুগ্ধ গলন নদীপাতে দাহা বিদিলে মলন, বলো দেখি এটা কে? ভুল, হ্যাঁ ভুল। আরে দতায়ও কি, ওটা তো হলো রামের পাখি। মাইনা ঠিক টাং দিদিক 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 দিদিক, তিনটেই ভুল। কিন্তু তবু তুমি তিলেকটেত কেন বলো তো? আরে কত এক মাস ধরে এটা আমি থাপিয়েছি বুঝলে, তুমি ছাড়া আর কেউ আতেই নি তাই। কনগ্রাচুলেশন। তবে এটা ভেবো না যে কেউ আতেনি বলে আমি একটা নিয়ে লেখা পাই একেন বাবু, একদম ভেবো না। আরে কত তিন বছর ধরে বাংলার তারদন বড় ডিরেক্টর তিল দত্ত মুখার্জি রায় আর একটা বড় প্রডিউসার মোহতা আমার পেছনে পড়ে রয়েছে আমাকে নিয়ে সিনেমা বানাবে বলে, আমি বানাতেই দিচ্ছি না। আরে আমি ওনাদেরকে কি করে বোঝাই যে ওনারা তো সিনেমা বানাতে পারেনি না, ওনারা তো ভিডিও বানান। আরে আমাকে নিয়ে সিনেমা বানাবে করতে হিন্টার নোলান থেতে কিনে এনারা, তুমি ভাবতেও পারতো না, ভাবতেও পারতো না। আমি যদি বলি না সে কালকে আমার বিদ্যুৎ উঠে দেবে, আমি তাকে আমার সিনেমা বানাতে দেবো, গোতা মানে ইন্ডাস্ট্রি দূরে হইতই লেগে যাবে। কি আগে আমার বিদ্যুৎ উঠবে, কি আগে আমার বিদ্যুৎ উঠবে, হইতই লেগে যাবে পুরো। হ্যাঁ দাতা ভেবো না আমাকে, মাত গেলে বিতাদার করে পাবে, বিতাদার, হ্যাঁ বিতাদারই পাবে। একটু বেতিও না একটু কমও না, তাই মন দিয়ে কাজ করো ঠিক আছে। আর তোলো বেরোতে হবে, তোমার প্রথম আর আমার 45 নম্বর কেতা তল্প করতে হবে তোমায় হয়ে এতে, বলতিলাম না বেরোবো। বেলো না, দেখ বন্দুকটা নিয়ে নি, দাঁড়াও। আমি ধরতে পারবো না, তুমি গুগু দেখে তো বাবুই দেখো নি। আরে স্যার আপনি ভুল করছেন, থপ কথা তো নাটক পাতের করে বত্তা বত্তা মরপিনে গুরু রেখে কি ভেবে দিলে আমি ধরতে পারবো না, সেগুলো এখন থপ দেবে পুলিশের হেফাজতে, তুই দাবি দিলে। আরে না স্যার আপনি ভুল করছেন, চুপ কর। তুই কি তাত, হ্যাঁ দিলের ভাত খাওয়ার আগে আমার মুখে কাটা কাটা কিত্তি কেটে তুই কি তাত? না স্যার একদম না, হ্যাঁ একদম না। চুপ করে থাক, এই থন বাইরে পুলিশের ব্যান দাঁড়িয়ে আছে, গিয়ে দেখে নিয়ে ওনাদের। দাদা 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 কি কোথায় ওরা নেই মানে, ভালো করে দেখ। আরে কি ভালো করে দেখে নেই মানে তা কি জানা তো স্যার, একটা মিসআন্ডারস্ট্যান্ড স্যার, একটা বোঝাপড়া করে বলতে তো। হ্যাঁ আপনারা কোথায়, আমি এ থেকে থি, আতেননি মানে কখন আসতেন, আসবেন না মানে এই আপনার ইয়ার কি মারতেন নাকি? আমি আর কি মারতি? আরে যেটা তো এপ্রিল ফুল ছিল, জুলাই মাসে এপ্রিল ফুল। আরে যেটা তো প্র্যাঙ্ক করেছিলাম,
এখন কি হবে? আমি 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 তো একটা আমি ধরে ফেলেছি, এখন কি করব আমি একে নিয়ে? হ্যাঁ ধরে ফেলেছি, বিতে তো না, বিতে তো না, আমি 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 এক্ষুনি দেখাচ্ছি। সত্যি লাগে দিয়ে গেল? আরে আমি বোর হচ্ছিলাম বলে আমি আগের কয়েকটা কেটে পুলিশকে ফোন করে বলেছি আমি আট আমি ধরে ফেলেছি, সে চলে এতে আর তুলে তারপরে আমি ফোন করে দিই, ফোন করে বলেছি ওটা প্র্যাঙ্ক দিল, একবার এপ্রিল ফুল করে দিয়ে তিনটাবার প্র্যাঙ্ক করেছি, তাতে ওরা ভেবেতে আমি এবারেও এপ্রিল ফুল করতি। কিন্তু আমি এখন কি করবো বলতো? আমি তো ওকে ধরে ফেলেছি, আমি এখন কি করবো বলতো? এতে স্যার পুরো বাঘে সিঁচি বাঘে সিঁচি কেসের মতো। তা আপনি পুলিশের সঙ্গে চ্যাংড়ামি মারতেন, পুলিশ আপনাকে কিছু বলতো না? বাল বলবে, কিন্তু আমি ওদেরকে বলে দেবো তোর ফোন মারতে। দাঁড়া আমি এক্ষুনি ফোন করবো। ও স্যার বলছি এটা বুঝে পড়ায় আসুন না। কিদের বোঝা পড়া করবো? আপনি শুনুন না, আপনাকে তো আর টাকা পয়সা দিয়ে ছোট করতে পারি না। আগের হপ্তাহে একটা নতুন গার্লফ্রেন্ড পাঠিয়েছি, পুরো ডপকা, আপনি একটু দেখে নিন না। ওরে তান্দির তোলে তুদির ভাই প্রথমে দেখ গুদগদাই, হ্যাঁ কোন ফুলে কোন তাগর তন্তুর তো ভালো মতো বুঝে গেতিতে, হ্যাঁ দেম না তেলে, হ্যাঁ কিন্তু দপকা কিনা তেতে আমি দেখে ঠিক করব। পাশের ঘরেই আছে স্যার, আপনি নিজেই দেখে যাচাই করে নিন না। তা দা এই তুই একটু দাঁড়া, আমরা আত্মি এইদিকে এইদিকে এই ঘরে তো। হ্যাঁ এ তো দপকা নয় রে, ডবল দপকা, এদিকে আয় এদিকে, ডবল দপকা। আমি তো আগেই বলেছিলাম স্যার। এই মিতা রাধিয়াতে আমি কিন্তু দৌড় করে করবো না বলে দিলাম। আরে স্যার আপনি আপনার কুতুব মিনারটা একবার বের করুন না, দেখবেন সে তার লাল কেল্লাটা ছড়িয়ে টিন বসে পড়েছে। এবার তুই দত কোটি মাল বিক্রি কর, দত কোটি আমার বালতে রাগাতে। দাঁড়া এক মিনিট, হ্যালো আপনারা বেরিয়ে পড়েন নাকি? এই যে বেরোবেন না করতিলেন, থেতমেত বেরিয়ে পড়লেন তো, কিন্তু খুব দুঃখের তঙ্গে দাঁড়াতি আমি আপনাদেরকে আবার বোকাটোকা বানিয়েছি। হ্যাঁ আমি আপনাদেরকে আবার তুতিয়া বানিয়েছি। হ্যাঁ আপনারা গিয়ে আবার থানায় ঢুকে পড়ুন। হ্যাঁ হ্যাঁ আর থুনুন ওই ক্ষিপ্তিগুলো যেগুলো আমাকে করবেন বলে ভেবে রেখেতেন সেগুলো একটু দমিয়ে রাখুন। হ্যাঁ ওই গুতে পেতে না বললে ওগুলো নিজেরাই খেয়ে নেবেন। আমার কাছে তেত তাহলে, কিন্তু তুই এর কি করবি, এর সাথে বোধাবড় করবি কি করে? আরে এই স্যার কেউ আমার উপরে ছেড়ে দিন না, এই স্যার কেউ আমি টাকা দিয়ে ছোট করব না, এমন একটা জিনিস খাওয়াবো না পুরো স্বর্গ দেখবেন স্যার, স্বর্গ। তর্ক 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 মানে কি? হ্যাঁ তর্ক মানে ভয় পাবেন না স্যার, ভয় পাবেন না, এই স্বর্গ সেই স্বর্গ নয়, আপনি বিনা পয়সায় ঘোরার সুযোগ পাচ্ছেন। আপনি জানেন এই জায়গায় যাওয়ার জন্য লোকে নিজের বাড়িতে বউকে বন্ধক রেখে দেয়? আপনি যান স্যার আমি ঠিক বুঝে নেব। ঠিক আছে আমি তাহলে তলি। হ্যাঁ দেখ কি বলতে, আমি আত্মি এক্ষুনি, পাঁচ মিনিটেরই তো ব্যাপার, আত্মি। হ্যাঁ এই দেখে নিত। হ্যাঁ হ্যাঁ আসুন আসুন, এইখানটা বসুন, আসুন বসুন, একটু বসুন আমি আসছি। হ্যাঁ এই নিন স্যার। আরে আপনাকে ড্রাগ দিচ্ছি না, আপনি খেয়ে দেখুন আবার খেতে চাইবেন, মাইডি বলছি স্যার হেভি জিনিস, খেয়ে দেখুন। আরে স্যার আমার মায়ের দিব্যি, ধনের দিব্যি, আপনি খেয়ে দেখুন আবার খেতে চাইবেন, দূর, আপনি জানেন না আপনি কি মিস করছেন, বসুন তাহলে। আমি জানতাম আপনি লোভ সামলাতে পারবেন না, এনিন এনিন। এবার চোখ বন্ধ করে শুয়ে পড়ুন। উড়তা হি ফিরু ইন হাওয়াও মে কহীন, ইয়া মে ঝুল যাও ইন ঘটাও মে কহীন, হওয়াও মে কহীন, ইয়া
मिटाओ मैं कहीं एक कर दूं आसमान जमीन कब यारो क्या करूं क्या नहीं पहला नशा पहला खुमार नया प्यार है नया इंतजार कर लूं मैं क्या अपना ऐ दिले बेकरार मेरे दिले बेकरार तू ही बता কি স্যার বসে বসে নিকোবার চলে গেছিলেন নিশ্চয় অনেক হইতে এবার বাড়ি তোলো না একটু হালকা করেই বানালাম আরে একবারেই মেলে দাও প্রথম পেক তো তোমায় একবারেই মারতে হয় তবেই তো কি দেবে একটা দানে না মদ কেতে মনটা কিন্তু আজকে ফুরফুরে লাগবে তাই বলো একটা গান তালানো দেখ হ্যাঁ বাংলা তালাবো অনেকদিন বাংলা গান তুনিনি এটাই ভালো দরমা আরে মনটা করে হুরু হুরু আরে মেলতে পাকা সাই রে আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে হায়রে কি লিলিক বলতো আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে মনটা করে উড়ু 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 বুকটা করে দুরু দুরু করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পায় রে মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু পরানের বন্ধু যখন পায় রে আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া তুমি এই গান শুনে বলতে তো কি করে তোমার ভিতরে কি নাচ আছে না নাকি আরে না তো এখন তুই নাচে রে আজ আমার মনটা যে তাই এখন তুই নাচে রে আজ আমার মনটা যে তাই এখন তুই নাচে রে আজ আমার মনটা যে তাই এখন তুই নাচে রে নাচে রে নাচে রে মানে তো গানে কোনো তুলনাই হয় না আজকাল বাংলা কি তো গান বের হয় না দেখো আমি দানি আজকের ঘটনার পরে তোমার আমাকে একটা কোরাপটা দিদি মনে হতে মানে বুদ্ধিমান কিন্তু গুতকর আমি দানি মনে হতে আরে থেটাই মনে হওয়া স্বাভাবিক কিন্তু তো ভেবে দেখো কিন্তু কিন্তু ক্ষেত্রে না আদরদের থেকে টাকাটা অনেক বড় হয়ে দেয় আরে এ তো তুনুপুর থেকে ধরে কি লাভ বলো তো কি লাভ হ্যাঁ কয়েকদিন পরে তো এমনি ওই ধ্যান তথা ফুলিতগুলো টাকাকে থেড়েই দেবে ওকে তারতে তখন টাকাটা কাউকে না কাউকে খেতেই হবে তাহলে আমি খাই কিন্তু এটা যদি কোনো রাগব বল হতো তাহলে কিন্তু থারতাম না ও দায় দিয়ে দিক না কেন একদম থারতাম না আর গীত থারতাম না ও তব কেতে আমার ভয়ঙ্কর ইগো ইগো প্রচুর আমার কিন্তু এতব ছোট কাতো কেতে আমি ইগোকে গো 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 বলতে আমি এক পোতাও মানে দুবার ভাবি না চিন্তা করো না পরবর্তীকালে তুমিও অনেক কিছু পাবে আশা করি তোমার তাতে কিন্তু আপত্তি নেই হ্যালো হ্যাঁ বলতি আত্মা আত্মা নমস্কার নমস্কার বলুন হ্যাঁ হ্যাঁ আমি তো এই ব্যক্তি বলুন না থ্যাংক ইউ থ্যাংক ইউ আরে ওই ঠিক আছে হ্যাঁ না না ওটা তো আমার কর্তব্যের মধ্যেই পড়ে না
হ্যাঁ নিত্যই নিত্যই। আত্মা 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 কোথায় বললেন? বারাতাত। কালকে? হ্যাঁ হ্যাঁ পাকাই আতি। হ্যাঁ তবে আমার সাথে না একদল দাবে আর একদল। হ্যাঁ হ্যাঁ আমার এতই টেন্ট। কোথায় বললেন? দত্তা। ঠিক আছে কেতটা কি থেতে তো বললেন না। ঠিক আছে তাই তোই রাখি তাহলে। ওকে 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 নতুন ক্লায়েন্ট দেবেত তত্ত্ববাদ্যায় PWD অপিতার মালদার লোক। কি কেতটা কি তুই বললেন না কালকে ডাকলেন বারাতাতে তকল দত্তায়? তখনই নাকি বলবেন ডাকে আমার কি পয়েতাওয়ালা ক্লায়েন্ট দধি কেতটা টল্প করতে পারি না, একটা দার্জিলিং ক্লিপ হয়ে যাবে দাবি তো। হ্যাঁ অনেকদিন পরে পক মোমো খাবো তত লাগিয়ে উফ দাগে কালকে দত্তায় দেখেতে। তাই যদি এখান থেকে বেরোতে হয় তাহলে তারে আত্মায় বেরোতে হবে। তুই আত্মা কুড়ি নাগাদ এখানে, তুই একটা কাজ কর না তুই আজকে এখানেই থেকে দা। আরে তেকে দা না আমার জামা কাপড় পরে নিবি হয়ে যাবে তোর। ঠিক আছে তুমি তখন তাই তো তাহলে দাও বাড়ি। তবে এখানে কালকে আটটা কুড়ির মধ্যে কিন্তু ঢুকে যাবে। হ্যাঁ টাইম নিয়ে কোনো তুদুর পুতুর করবে না, পাঙ্কচুয়ালিটি মেনটেন করবে, আমার একদম পোতায় না এগুলো বলে দিলাম। ঠিক আছে ভালো করে ঘুমিও আর কি বলি। আপাতত আর একটা পেগ বানাই। থগাল থগাল কি রে দিও বক্ক। ও ঠিক আমি তো ভুলেই গেছি মদ খেয়েছিল মাদার তোর। হ্যাঁ তো কি হইতে কি হইতে আমি এতে তো কি হইতে। হ্যাঁ আমি তো বলিনি আমি পান্তুয়াল, আমি বলেছি তুই পান্তুয়াল না হলে আমার তমত্তা। এই জন্য বলেছিলাম এখানে দেখতে, দেখলি তো দেখলি তো দেখবা উল্টো পড়তি ব। এই জন্য বলেছিলাম এখানে দেখতে, আমি কিন্তু ভুলে গেলে মনে করো না দায়িত্ব তো কার 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 বড়। এই এতে চিন্তা আমার এই এতে টেন্ত বালের এতে টেন্ত তাহলে বোকা তো দা তোর বড়া পুনটা ধরতে না কেন বোকা তো দা। কাকে আবার দেবের বাবুকে আত্মে দেরি হতে একবার জানাবো না, তিনবার ফোন করলাম আন্দ্রিতি বেল বলতে বালা তা। দুর্বল এ তো এখনো আন্দ্রিতি বেল বলতে, কি করবো বলতো আর কি মারতে না কি কি আর করবো তেরো মনে তোলে দেবো বাড়ি। কিন্তু পরে যেদিন বান্তত ফোন করবে না উদাম কিস্তি করবো, আমি করবো না আমি বলে দেবো তুই করবি, আমি করলে হয়তো বুঝতে পারবে না হাতাহাতি করবে। হ্যালো আমি দেবেশ চট্টোপাধ্যায়ের ভাগ্নে অব্র মুখোপাধ্যায়। আসলে মামার একটা জরুরি কাজ পড়ে গেছে আর্জেন্ট, রাতারাতি দার্জিলিং চলে গেছেন কালকে, আপনাকে জানাতে পারেননি, আপনি আসবেন যে সেটা আমাকে বলতেও ভুলে গেছিলেন। কিছুক্ষণ আগে আমি জানতে পারলাম মামার সাথে যোগাযোগ করাও যাচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম, সরি একটা মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এক্সট্রিমলি সরি। আরে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে দাওয়ার হয়ে গেছে, এখন কি করব, এখন তো আমরা বারাতে তুলে দিচ্ছি। হ্যাঁ তো ওখান থেকে একটা টোটো ধরুন, বলুন নিরোধ পাড়া। বাবা হাতটা বাড়ার জন্য একটা নিরোধের পালাই করে ফেলেছেন। ওখানে আসুন আমি লোক পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে আত্মি তাহলে, কিন্তু উনি তো আমাকে কেতটা কি থেতাই বলেননি। হ্যাঁ জানি মামা আমাকে সব মেসেজ করে জানিয়ে দিয়েছেন। না না তমত তাহলে বলুন, থেরমলে আমি আবার আসবো না হয় এমাদের দিকে তো তাই বলছি। আরে না কোনো চাপ হবে না আপনি আসুন, মামা আজকেই কাজটা করতে বলেছেন। ঠিক আছে আত্মি তাহলে। তা তোতে ধরতে হবে বলতি তব। তা দাদা আপনার তো নামটা দানা হলো না। সঞ্জয়, সঞ্জয় প্রামাণিক। ও আত্মা আত্মা আপনি দেবেদ বাবুর কে হন? আমি অব্রদার অ্যাসিস্ট্যান্ট। ও আরো আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ জানি।
নমস্কার, আমি অব্রু মুখার্জি। আমি জানি আপনি ডিটেকটিভ, উনি অ্যাসিস্ট্যান্ট, ঠিক ধরেছি তো? 100%। বসুন 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 বসুন, এখানটা বতি। হ্যাঁ হ্যাঁ বসুন। সঞ্জয়, একটু চাটার ব্যবস্থা করো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আসলে দার্জিলিংয়ে মামার একটা খুবই জরুরি কাজ পড়ে গেছিল, রাতারাতি বেরোতে হয়েছে মামাকে, আর এতই এমার্জেন্সি নিয়ে বেরোতে হয়েছে যে আপনাদের কথা মাথা থেকেই বেরিয়ে গেছিল। এই তখন থেকে তুনতি এমার্জেন্সি কাত, এমার্জেন্সি কাত। আরে এমার্জেন্সিটা কী, থে তো একবারও বলতেন না। কিছু মনে করবেন না মামা, সেটা আপাতত আপনাদের বলতে বারণ করেছেন। কেন জানি না। দূর, আপনি তো দানেন কেত্তা। আরে আপনি আমাদেরকে বলে দিন না, আপনার মামা তো নেই এখানে, তিনি দানবেন কি করে দিয়ে? আপনি আমাদেরকে বলে দিয়েতেন। সরি, মামা বারণ করেছেন যখন আমি বলতে পারবো না। দূর, আপনিও দানেন না, আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনার মামা আপনাকেও বিদ্যাত করে বলে দেয়নি কেতের কথাটা, আর তাই আপনি আমাদেরকে এত বদুয়াত দিতেন। আমি জানি না মানে? আপনি জানেন না মানে আপনি জানেন না, আপনাকে দেখেই মনে হচ্ছে যে আপনার মামা আপনাকে বিদ্যাত করে অনেক কথাই বলতে পারেন না, তা নিয়ে আপনার বেশ প্রবলেম হয়। কি যাতা বলে যাচ্ছেন আপনি, কিসের প্রবলেম হয়? হ্যাঁ নয় তো কি, আপনি জানেনই না কেতটা, আর আমাদেরকে বেকার বেকার ঢং করতেন আমাদের থামনে। কি ঢং করছি দি, আপনি জানেন না? কে বললো? আমি জানি না, মামার একটা বড় বিজনেসের ডিলিং হচ্ছে আজকে ওখানে, যেটা মামার জন্য খুব 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 ইম্পর্টেন্ট। হ্যাঁ বলে দিয়েতেন, বলে দিয়ে মামা ওখানে একটা শপিং মল খুলতে চাইছেন, আর সেই নিয়ে কথা অনেক দূর এগিয়ে গেছে। মামা সবাইকে এই কথাটা বলতে বারণ করেছেন, উনি কাজটা হওয়ার পরে নিজেই সবাইকে বলতে চান এটা। বাহ, বেশ ভালো কথা। তা এবার কাদের কথায় আতা দেখ। হ্যাঁ, উনি আমাদেরকে এখানে কেন দেখেতেন? আসলে মামা আপনার ব্যাপারে অনেক শুনেছেন, আপনার জয়সলমীর, বানারস, বোসপুকুরে কেসগুলো জানার পর তিনি আপনার ব্যাপারে খুবই আগ্রহী হয়ে পড়েছেন। চারিদিকে আপনার বুদ্ধির সুনাম শুনে তিনিও আপনাকে একবার ভালো মতো বাজিয়ে দেখতে চান। মানে? মানে আমাদের বাড়িতে একটা টিয়া পাখি আছে যার নাম সুদক্ষিণা, 12 বছর বয়স। সে আপনাকে একটা ধাঁধা বলবে আর আপনাকে জাস্ট তার উত্তর দিতে হবে, আর সঞ্জয় ভিডিও করবে। ভিডিও করবে মানে? হ্যাঁ, মামার সাথে তো যোগাযোগ করা যাচ্ছে না যে ভিডিও কল করব, তাই ভিডিও করে রাখছি, মামা ফিরলেই দেখাবো। না 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 না, আমি আপনাদের কাছে নিজেকে প্রমাণ করব, আমি করব। মানে আপনারা কি পেতেন তা কি? কেন, আপনার কোনো আপত্তি আছে? চিন্তা নেই, আপনি প্রমাণ করতে পারলে আপনার ফিসের থেকে একটু বেশি টাকা দেবে মামা আপনাকে। এই না না না, ফে দায় দিক না কেন, আমি আপনাদের কাছে নিজেকে প্রমাণ করব। মানে আমি 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 করব। মানে আপনারা কে কে, আপনারা কে? কেন, আমি অব্রু মুখার্জি, ও সঞ্জয় প্রামাণিক, আমার মামা দেবেশ চট্টোপাধ্যায়। হোক না কেন, আমি প্রমাণ করব আপনাদের কাছে। হ্যাঁ, এতগুলো কেস সলভ করার পরে, তার দিকে এতগুলো কাজ করার পরে, সেদিকে না আপনাদের কাছে নিজেকে আমাকে প্রমাণ করতে হবে। আপনারা কি পেতেন তাকে, কি পেতেন? আপনারা তো বিধি টাকা দেবেন বলে কি দায়িত্ব তাই করবেন? ইয়ার কি মারতেন আমার তাতে, এই অনেক হইতে তো। ও তো 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 তো, আরে আরে আরে, আপনি রেগে যাচ্ছেন কেন? আপনি আমাকে বাড়িতে থেকে অপমান করবেন, আর আপনার কথা আমি রাগ করব না? আমি কি করব, আমি কি করব, আমি কি নাচ করব? হ্যালো, চিন্তা নেই, এতে বিষ নাই, বিষের চাইতে অন্য জিনিসে কাজ দেবে। উৎপল দত্ত, একদম ব্যাগটা খুলবি না, গুলি করে খুঁড়ি উলিয়ে দেবো বলে দিলাম। দিন না স্যার খেতে প্লিজ।
এটা আসলে আমার অভ্যেস, আবার কবে খাবো তার নেই ঠিক, একটু খেয়ে নিই না। দিন না স্যার প্লিজ খেতে। চিন্তা নেই, এর মধ্যে বিষ নেই। আর যাই হোক, আমি আত্মহত্যা করব না। খাই না স্যার একটু। খাচ্ছি তাহলে। বাই দা ওয়ে, মামারা কোথায়? অন দা ওয়ে নাকি? সত্যি সব হয়ে যাওয়ার পরেই কিন্তু ওনারা আসেন। এই বোকা তোতা, হ্যাঁ ঠিক আছে, আপনিও না স্যার, বেকার বেকার এত সন্দেহ করেন। আমি জানি সন্দেহ করাই আপনার কাজ, কিন্তু আপনি কাজের থেকেও বেশি সন্দেহ করেন। এই গরমে কাউকে কোল্ড ড্রিঙ্কস খেতে না দেওয়াটা কত বড় অপরাধ আপনি জানেন? আপনার নরকেও ঠাঁই হবে না। কাবিতোস, দে 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 দে, এই বেটি কাবি না এক দোক, এই অনেক হইতে, নামা নামা, দে দে নে ব্যাস। আমি কিছু করিনি কিন্তু। তাপ নেই, মরিতনি, রোদে একটু মাথা ঘুরে গেছিল, এই দা পুলিশ এলো, মালটাকে ধুলে নিয়ে গেল, কি তুই দেখতে পেলি না? ব্যাডলাক, তল বালি তল। ভাবছিলাম এই দেবেদ বাবুর বাড়ি থেকে ঝামেলা করে রাগ দেখিয়ে বেরিয়ে এলাম, এটা কি ঠিক করলাম? দেখ টাকা পয়সা তা ফ্যাক্টর না, কিন্তু ওনারা তো আমার বুদ্ধির পরীক্ষা নিতে তাই দিলেন, তো ঠিকানে দিয়ে আমি আকপাক দেখিয়ে ঝামেলা করে বেরিয়ে এলাম। ওনারা যদি ভাবেন যে আমি আমার বুদ্ধির প্রমাণ দিতে পারবো না বলেই আমি চলে এলাম, সেটা তো ঠিক না। না মানে নিজেকে প্রমাণ করার তাইতে, এতে তো প্রমাণ হলো আমি একটা বাল, এটা কি ঠিক হলো বল? ভাবছিলাম তেতাই মানে মাথায় ঘুরতে, কি আর করবো, আবার দাবো ওখানে দাদা তো হেল্প করবো। দেখ বলতে ফিদের তাই তো বেটি টাকা দেবে, টাকা পয়সা তো একটা ফ্যাক্টর তাই না? আরে কে কি বলবে, বললে বলবো, আমারই তো মত, পাল্টালে ক্ষতি কি? তত বাল, দেখুন আপনার যদি মনে হয় ধাঁধাটা সলভ করলে আপনার যা চলে যাবে, আপনি কিন্তু আসতে পারেন, আমরা কেউ কিছু মনে করবো না। দাঁত গেল দাঁত গেল বলে থেকিয়া দোব কাল খানা, কার গান জানেন নি তুই? লালন ফকির। আমিও তাই, দেখুন আপনার কেত নিয়ে আমার মাথা ব্যথা নেই, কিন্তু আপনি কেতের জন্য যে টাকাটা দিতেন সেটা আমার কাছে অনেক বলো। এই কথাটা তো আমি আগেও বলেছিলাম। কখন ছিল না বলো, এখন বলো হয়ে গেছে, পুরো আমার নুনুর বোতো, কখনো ছোট কখনো বড়, পুরো তাই ওর মুদের উপর নির্ভর করে। আরে এসব ভালগার ল্যাঙ্গুয়েজ কেন? ও নুনু তা ভালগার, তাহলে বাংলাটা কি? আরে আজব তো। তাই তো বলতি, এত বাদ দিন কাদের কথাই আতি, আপনার থুদু কিনার কাছে তলুন। কি হবে গিয়ে, আপনার আবার মুড পাল্টে যাবে, আপনি আবার যা তা বলে বেরিয়ে যাবেন, এমন হলে ওর কেমন লাগে বলুন তো? টিয়া বলে কি ওর সম্মান নেই? আরে আতে তো, তাই তো বোকা, যদি না থাকতো তাহলে তো এক নম্বরের বোকা তোতা হতো। আরে মুদ নিয়ে ভাববেন না, আমার মুদ রুদ্রনীল ঘোষ না, দা পাল্টানোর পাল্টে গেছে, এবার তলুন না আপনার থুদো কিনার কাতে, আমার তো আর তোর তৈতে না।
সঞ্জয় বলো সুদক্ষিণা, বলো ধাঁধাটা। ত্রিনয়ন আত্রিনয়ন আত্রিনয়ন কি পারবেন বলতে? হ্যাঁ বলতে পারবেন? হ্যাঁ কেন পারবো না, অবশ্যই পারবো, কিন্তু আমার টাইম লাগবে। হ্যাঁ অবশ্যই নিন, তবে 24 ঘন্টা। এখন ঠিক দুপুর তিনটে, কাল ঠিক দুপুর তিনটের মধ্যেই আপনাকে উত্তরটা দিতে হবে। দিয়ে দেব। বেশ সঞ্জয় ওদেরকে ওদের ঘরটা দেখিয়ে দাও। হ্যাঁ আসুন। এই এই বলতে আপনার মামার সাথে যোগাযোগ করতে পারলেন? না এখনো করতে পারিনি, তবে চিন্তা নেই, করলেই জানাবো। এই বাড়া, কি তখন থেকে ফোন খেতে তুলে দিত রে? আমি এখানে চিন্তা করতে তুই ফোন খেতে তুলে দিত? দত তপ কোথায় তুই হেল্প করবে তা না, ফোন খেতে তুলেতে বিরক্ত লাগে আমার। কিন্তু না করতে পারলে টুপটাপ তুই থাকবি, ফোন কাটবি না, অত তুই হয় আমার। হতে না হতে না হতে না আমি তো বেটি টেনটেন নিয়ে ফেলে দিই, ভাবে হবে না, আমাকে টেনটেন রিলিজ করতে হবে, না তো আমি ভাবতে পারতি না। তোর একটা গল্প খুলে দে আমাকে, আমি টেনটেন রিলিজ করব। আরে তোর একটা গল্প খুলে দে, আমি টেন কি বলে রে তুই টেন তুই? হ্যাঁ আমাকে তুই হেল্প করতে পারতি না, একটা গল্প খুলে দে, তোকে কি জন্য রেখে দিই আমি? কিন্তু বোধে না একটা গান দু কোথা কাজ। পাঁচ মিনিট প্রথম লাইন গন্ধে করে দেতা, গন্ধে কি করে, কি করে গন্ধে? আরে মোমো মোমো, গন্ধে করে মোমো। তারপরে লাইন ডিমের উপর খেতা, ডিমের উপর কি দেওয়া হয়, কি দেওয়া হয়, কারেক্টা। তাহলে কি দাঁড়ালো? মমতা। তারপরের লাইন মোরের মাথায় দেতা, মোরের মাথায় কি লাগানো থাকে, কি লাগানো থাকে মোরের মাথায়? হ্যাঁ ব্যানার, ব্যানার। এবার ফাইনাল, পারলে বলো থেতা, পারলে কি দিতা খাত দিলি? হ্যাঁ দি দি। তাহলে কি দাঁড়ালো? মমতা ব্যানার দি। গন্ধে করে দেতা, ডিমের ওপর থেতা, মোড়ের মাথায় দেতা, পারলে বলো থেতা, অর্থাৎ কিনা মমতা ব্যানার দি। কারেক্ট, একেবারে সঠিক উত্তর, মামা জানলে খুব খুশি হবে। আপনি হননি? হ্যাঁ, সে আর বলতে, আমার মুখ দেখে আপনি বুঝতে পারছেন না, এতদিন আপনার সুনাম শুনেছি, আজকে সেটা টের পেলাম। তবে দাদাটাও খুব ভালো, কার লেখা? কার আবার, মামার। বাবা, আপনার মামা তো তাহলে বেত একজন ইন্টেলিজেন্ট ইন্টেলেকচুয়াল মানুষ। এবারে তো হলো না, পরে একবার আমরা তো ওনার সাথে দেখা করে দেবো। বাই দা ওয়ে, ওনার সাথে কি কন্ট্যাক্ট করা গেল? না না, সেই নেটওয়ার্ক প্রবলেম। তবে চাপ নেই, সব ভিডিও হয়েছে, উনি ফিরলেই দেখাবো। বাবা এখনো? ঠিক আছে তাহলে আমরা আজ দি। আপনার ফিসটা। ও সঞ্জয়। হ্যাঁ হ্যাঁ এদিকে আসুন। হ্যাঁ আত্মি আত্মি। হ্যাঁ আমরা দুজনেই থাকি, আসলে অনেক ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, তো তবে থেকে মামার কাছে, মামারও আমি ছাড়া আর কেউ নেই। না না মনে করার কি আছে, ঠিকই ধরেছেন, কোনো কাজের লোকটোক নেই। আসলে মামা আর আমি ঘরের কাজবাজ করতে খুব ভালোবাসি, আমরা দুজনেই এসব ব্যাপারে একটু না খুচু, অন্যের কাজ নিতে পারি না, তাই আমি না থাকলে মামা কাজগুলো করে, ঠিক যেমন এখন আমি করছি। ঠিক আছে তাহলে আতি। হ্যাঁ এই তলো তলো, নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, ভালো থাকবেন, আপনিও। ভাই পুরো বিতয়দা কেমন সন্দেহজনক লাগতে না, মানে লোকগুলো অনেকগুলো বিতয় না, মানে মাথায় ঘুরপাক খাচ্ছে, বেরোতেই না। যেমন ধর একটা লোক আমাকে বাদিয়ে দেখতে চান, আমাকে ডাকলেন,
কিন্তু নিজেই সেখানে থাকলেন না, থতককে দেখলেন না, নাকি ভিডিও করে রাখা হলো। আরে এমন কি কেত! আরে এই কেতটা তো উনি পরেও করতে পারতেন। হ্যাঁ মানে ওনার তো সেরকম কোনো কেত ছিল না, তাই না? মানে দারদন্য মনে হবে, মানে আজকেই থল্প করতে হবে। পুরো বিতয়টা খন্দাক্ত করতে দিল ওনার ভাগ্নেকে। মানে বিতয়টা কেমন অবিদ্যাত্ত, তাই না? তারপর ধর এই টিয়া পাখিকে দিয়ে দাদা তল্প করা, মানে উনি তখন আমাকে ফোন করে দিলেন, তখন মানে ওনার কথা শুনে মনে হইতিল দে উনি খুব তিন টানে আতেন, মানে তাপের বিতয়। এইরকম একটা বিতয় থপ করার জন্য উনি আমাকে ডাকলেন। তারপর ধর উনি কোথায় গেতেন দে? দোগাদোগি করা ডাকতে না, মানে একদম কন্ট্যাক্টই করা ডাকতে না। আরে দার্জিলিং গেতেন, তাদের তো দাননি, মানে দোগাদোগ কেন করা যাবে না, পাওয়াই ডাকতে না। মানে মাথায় ঘুরতে বিতয়গুলো। তারপর ধর এই টিয়া পাখি, দাদা তল্প করা, পুরো বিতয়টা না কেমন একটা খুব তিনা তিনা গল্পের মতো। মানে খালি মনে হচ্ছে আমি আর তুই ওই গল্পটার মধ্যে ঢুকে পড়েছি। ধর এই তিনয়ন তিনয়ন একটু দৃঢ় কোন গল্পটা বলতো বা? কারেক্ট কারেক্ট, গুড়গুটি আর গত না, একদম ঠিক ভাই। এ তো পুরো গল্পের মতো এগুলো। এ কেন এ ভাগ্নেটা মামার সাথে কোনো ঘাপলা করে দেয়নি তো গল্পের মতো? তত তত একবার দেখতে হচ্ছে আমাদেরকে। আরে কি দাবি না তো? আরে কে কি করবে? আরে তুই এরকম গাঁড়ে ভয় নিয়ে আমার এতের দিন হতে দিতি, পালের এতের দিন তো বলতি। বেতনের কেত দিয়ে তো বইটা দিয়ে না, ওটা কোলাই থাকে, আমরা ওপরে তুলে যাবো, কেউ বাঁধতেও পারবে না। তোমরা তোলে আয়। দেখো অব্রদা, আমি আর ঢং করতে পারবো না। কি ঢং করতে পারবি না? এই এত বড় একটা সত্যি কি আমি আর এমনি এমনি লোকাতে পারবো না। এমনি এমনি তোকে খাওয়াচ্ছি পড়াচ্ছি আর কি চাই তোর? তাই তো ফাইভ ফর মাস খাটছি। কিন্তু এই যে কটা টাকার জন্য তুমি তোমার মামাকে খুন করে জঙ্গলে পুঁতে এসেছো, এত বড় সত্যি কি বিনা পয়সায় লোকানো যায় বলো? তুই আমাকে ব্ল্যাকমেইল করছিস? কি করবো বলো, সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল তো বেকাতেই হবে। কি করবি তুই? পুলিশকে বলে দিবি তাই তো? যা গিয়ে বলে দে, বলে দে গিয়ে। কিন্তু এই কাজটা করতে তুইও তো আমাকে হেল্প করেছিস, বল করিসনি? এই কথাটা পুলিশ জানলে তুই ছাড় পাবি? পাবো না তো, জানি জেল খাটতে হবে, কিন্তু কতদিনের জন্য? কিন্তু তুমি যদি কেস খাও কি হবে বুঝতে পারছো? কেসটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য শুধু কিনাকে দিয়ে একটা বালের ধাঁধা বলিয়ে মামাকে দার্জিলিং এ পাঠিয়ে মাল দুটোকে দিনে দুপুরে চুতিয়া বানালে সেটা যখন ওরা জানতে পারবে তখন ওরা কি করবে আন্দাজ করতে পারছো? আরে এই কাজটা করতে তুইও তো আমাকে হেল্প করেছিস, বল করিসনি? করেছি তো, 100 বার করেছি। আমি খালি তোমার হাতে হ্যাঁ নাতের না মিলিয়েছি, কিন্তু এবার এই কাজটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমার টাকা লাগবে। দি এন্ড। বল দেবো টাকা, একটা কানা করিও দেবো না তোকে, যাকে ইচ্ছা গিয়ে বলে দে, যা। ঠিক আছে, তুমি যখন সেটাই চাইছো আর কি বলি, চলি। খাঁকি ছেলে, এই এই হ্যান্ডস আপ হ্যান্ডস আপ, গুলি মেরে খুলিয়ে দিয়ে দাও বোকাচোদা। রাগের মতে এটা করবে না কিন্তু বলে দিলাম, আমরা দুজন কিন্তু আপনাকে থমকতে গলা তুলে বেলাতি, আমরা মরে গেলেও পুলিশ কিন্তু আপনাকে ধরে নেবে বলে দিলাম। বল ধরবে, তোদেরকে বাঁচিয়ে রাখলেই আমার বিপদ। ভুল করেছিলাম তোদেরকে ফোন করে, সেদিন কন্ট্যাক্ট না করলেই হতো। তোরা চুপচাপ বাড়ি চলে যেতিস, সবাই সব ঝামেলা মিটে যেত আমার। এত করতে গিয়ে দিলেন কেন কন্ট্যাক্ট? কে মাথা দেবে দিতল আপনাকে? মাথা চুদে গেছিল মা, ভেবেছিলাম তোর মতো একটা বুদ্ধিমানকে যদি বোকা চোদা বানাতে পারি তাহলে প্রমাণিত হবে আমি সবচেয়ে বড় বুদ্ধিমান। কিন্তু ভাবতে পারিনি রে যে তুই মহা খচ্চর চোদা রে, কেসটা সলভ করার পরেও লুকিয়ে লুকিয়ে চোদাতে আসবি। আমাকে বোকাতে মানানো তো থাক না রে, বোমকে ঠেলো তোর অবৈধ সন্তান আমি। চারিদিকে বৃত্তি পড়লো, আমার বাড়িতে আকাতে কৃত্তি পড়ে, বুঝলি? সে যাই পড়ার পড়ুক, তোদেরকে আমি ছাড়ছি না। আগে তোর অ্যাসিস্ট্যান্টকে মারবো, তারপর তোকে। তোর করে শেষ ইচ্ছে থাকলে বল। এই পা ফের তো বিচি আউট হয়ে গেছে, আনতা আনতা করে যাচ্ছে। বাদ দে, তোর কোনো আছে? হ্যাঁ আতে তো, আমাদের দুজনকে ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দেবো তো, তোদের দুজনকে মেরে লাস্ট দুটোকে জঙ্গলে ছেড়ে দেবো, ওখানে অ্যানিমেল গুলো ঠিক ব্যবস্থা করে দেবে তোদের। এই চল চল চল, মহাজন রেডি হয়ে যা, চল 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 চল। সন্দীপ রেড্ডি বাংলা। উঠে পর উঠে পর, মেরে দিয়ে তুই মালটাকে, এক নম্বরে তান্তির তেলে। থ্যাংক ইউ বল আমাকে।
একেবারে পাক্কা টাইমিংয়ে কাঁদটা করতে পেরেছি। উঠে পর, উঠে পর, আর ব্যতিক্রম থাকা যাবে না এখানে, নয়তো পুলিশ আমাদেরকে ধরবে, কেতকে দাব, খুব বড়। উঠে পর, উঠে পর, উঠে পর, ওঠ। না, ভাবতি একটা দিনিত, বলতি বলতি, তার আগে বল। আরে খা খা, আজকে এত কিছু হলো, না খেলে হয়? খা, মাথাটা প্রেত হবে। তাপ নেই, হালকা করেই বানাবো, আমার তা কড়া করে। ভাই, গত দুদিনে আমার সাথে থেকে তুই কত কিছু দেখলি বলতো। প্রথমে গেলাম একটা কেত তল্প করতে, কেতটা তল্প করার পরে তুই দেখলি আমাকে ঘুত কেতে, তবে যেটা টাকার ঘুত না। তারপর তুই নিলি দ্রাগ, থেতা নিয়ে একেবারে বিত্ত ব্রহ্মাণ্ড ঘুরে তোলে এলি বাবা দায়। তারপরে বাড়ি এলাম, নতুন কেত পেলাম, সেখানে গিয়ে দেখলি একটা মিথ্যে কেত থা দিয়ে আমাকে কিভাবে দিনে দুপুরে অপমান করা হলো। আমি গেলাম রেগে, ঝামেলা করে রেগে মেগে ওখান থেকে বেরিয়ে তোলে এলাম। তারপর গেলাম সিরিয়াল কিলারে কেতটা তল্প করতে, সেখানে গিয়ে দেই মালটাকে ধরে ফেললাম, মালটা তোকে কোল্ড ড্রিঙ্ক খাওয়ালো, রোদে ঘুরে তোর গাঁড় ফেতে একেবারে মাথা ঘুরে পড়ে গেলি, তুই মাটিতে লুটিয়ে পড়লি, দেন উঠলি। আমরা এলাম আবার বাড়িতে, এতে আমরা ঠিক করলাম ওই দেখানে ঝামেলাটা করলাম ওই ক্লায়েন্টের কাছে আমরা ফিরে যাব। গেলাম কেতটা তল্প করলাম, তল্প করে তখন বাড়ি ফিরতি, তখন হলো আমাদের থন্দেহ। থন্দেহ হওয়ার পরে আমরা গেলাম আবার ওখানে, গিয়ে দেখলাম যে পুরো কেতটাই মিথ্যা, মানে তুই তুতিয়াও হলি। তারপরে তুই দেখলি প্রথমবার জীবনে একটা দল দেন্ত মানুষকে গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়তে, তারপর তো বন্দুক বন্দুক দেখে তোর বিটি আউট অবস্থা। তারপরে দেখলি তুই আমাকে একটা খুন করতে, খুন করার পরে আমার মধ্যে কিন্তু কোনো পরিবর্তন এলো না, সেটাও তুই দেখলি। দেন কিন্তু হয়নি, কোনো ব্যাপারই না একটা মানুষ মারা, তা এতদিন নতুন অভিজ্ঞতা হলো, হদম হলো থব। না হলে বল, আমি তোকে এই হদমি হদমলা দুয়ান থব দিতি, বল। দেখ ভাই, এতদিন গোয়েন্দাগিরি করে করে মানুষের মাথায় কি তলতে বাকি তলতে পারে সেটা না আমি ভালো মতো বুঝতে পারি, ভালো মতো বুঝতে পারি। এই দেখ না তেমন থন্দয় অব্রর পাতে পুরোটা থাকলো, পুরো তা হেল্প করলো, কিন্তু থেতে কি না কয়েকটা টাকার জন্য পুরো বেঁকে পড়লো, পুরো তা তেন্দ হয়ে গেল। হ্যাঁ, ওকেই কিনা ব্ল্যাকমেল করতে শুরু করলো, কি লাভ হলো বলতো, কি লাভ হলো, থেতে তো মরে গেল, অভ্র তো মরে গেল। তাই আমি ভাবতিলাম এই দে আজকে যেমন আমি একটা খুন করলাম, তুই পুরোটা দেখলি, পরে যদি তুইও ওই তন্দয়ের মতো বেঁকে বতি তখন আমি কি করব। না 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 না, আমার মতো একদম থনামধন্য ডিটেকটিভ থেকে কিনা ওই দেলের ভাত খাবি, এটা কি ভালো দেখায় বলতো। হ্যাঁ, পরে যদি তুই ওই তন্দয়ের মতো আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করিস, আমার কাছে তো নেই টাকা, যদি থাকে তাহলেও আমি তোকে দেবো না, কেন দেবো তোকে আমি। হ্যাঁ, তখন আমি কি করব, আমি কি করব তখন। না বলে কিন্তু হবে না, কিন্তু হবে না, না বলে থন থান কাল পাত্র বিতেতে না মানুষের তেন্দতে এক মুহূর্ত থমাই লাগে না, এক মুহূর্তও না, ঠিক আছে। দেখ, গত দুদিনে তোর প্রতি আমার অনেক ভালোবাসা জন্মেতে, অনেক শ্রদ্ধা জন্মেতে, তার জন্য আমি তোকে অনেক ধন্যবাদ জানাই, কিন্তু আমাকে তো একদিন না একদিন করতে হবেই, করতে হবেই, তখন তো এই শ্রদ্ধা ভালোবাসা আরো অনেক গুণ বেড়ে যাবে, তখন আমি কি করব, তখন তো আমার অনেক থাকবে তাই না।
এখন পারতে না তা না, কিন্তু এখন তো কম পারতে, তাই এখন করে নেওয়াটাই বেটার, তাই না? হ্যাঁ, তাপ নেই, গুলি নেই, খালি কিন্তু আমাকে এটা করতেই হবে ভাই, কিচ্ছু করার নেই। তুই খুব ভালো থেলে ভাই, ভালো থাকিস, তোর মতো অ্যাসিস্ট্যান্ট আমি এর আগে পাইনি, আর হয়তো পাবও না। তোর পানুগুলো খুব মিস করব ভাই। গড ব্লেস ইউ। স্যার, আমি রাস্তায় হাঁটছিলাম, এটা দেখতে পেলাম। আমি আগ্রহী স্যার, আমি একজন সাহিত্যিক, আগে কবিতা লিখতাম, যেমন তুমিও জানো আমিও জানি, ববির দাদা দেওয়াল স্থানী, এখন উপন্যাস লিখছি, ডিটেকটিভ উপন্যাস, টিকটিকির টিটকিরি। আমার খালি একটা ভয় সমস্যা আছে স্যার, আমি শখে স বলি, বাকি সব ঠিক আছে, আসলে জিপটা মোটা বলে। আমি কি এই কাজের জন্য উপযুক্ত স্যার?